হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমাদের সাথে বংস রিয়াকশন। আজকে একটা অন্যরকম প্ল্যানের আমরা চিন্তাভাবনা করেছি, তো তার আগে একটু ক্ষমা চাওয়ার পড়ব, কারণ আমাদের বিগত কতগুলো ভিডিওতে আমাদের নামের প্রোনাউন্সিয়েশনে বা লিখতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হচ্ছিল। যেমন তাহসান খানকে আমরা তাহসান খান বলছিলাম, আরফান নিশোকে আরফান নিশো বলছিলাম। তো ভাই, হয়ে যেতে পারে ভুল ত্রুটি, ক্ষমা করে দিও, রাগ ফাগ করো না। অনেক বন্ধুরা দেখছি রেগে আমাদের অভিভাবকদের মতন করে আমাদেরকে শাসন করছেন যে নাম ঠিক মতো লিখবেন বা বলবেন, নাহলে কিন্তু রিপোর্ট করে দেবো। প্লিজ ভাই করো না, অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছি, প্লিজ রাগারাগি করো না, হাসি মুখে থাকো, পাশে থাকো, সব বন্ধুরা রয়েছে। আর আমরা আবারও বলছি যে আমাদের পার্টিকুলার কোনো রকম ইন্টেনশন নেই কাউকে অপমান করার একদম মতন বা সেরকম কিছু নেই। হতে পারে মানুষ মাত্র ভুলভ্রান্তি হয়ে যায়, তোমাদের ওখানকার প্রোনাউন্সিয়েশন একরকম, আমাদের এখানকার প্রোনাউন্সিয়েশন একরকম, সেক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে উচ্চারণের জন্য একটা কি হয়ে যায় না, একটা কি বলবো, মানে স্লিপ অফ টাং হয়, একটা প্রোনাউন্সিয়েশন ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো সেটা হয়েছে অসম্মান করার, আমাদের কোন রকম ইন্টেনশন নেই, তাদেরকে আমরা অসম্মান করার মতো আমাদের যোগ্যতাই নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, লেভেলের আমরা কিছুই না, কোনো কিছু বলার মতো যোগ্যতা আমাদের নেই, আমাদের দুজন অন্তত নেই, আমাদের দুজন অন্তত সিরিয়াসলি আমাদের দুজন অন্তত নেই, এবং আমরা তা ভাবি না যে আমাদের কোনদিন আসবেও একদম সেরকম। সবাই ভালোবাসা দিচ্ছে, তার মাঝে এরকম দু একটা কথা শুনলে একটু মানে কষ্ট হচ্ছে যে রিপোর্ট করে দেবো। ঠিক আছে, অভিভাবক আমাদের শাসন করছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা যেটা শুরু করে যেটা বললাম যে নতুন একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক ভাই বোন বন্ধুরা কমেন্ট করছেন, কমেন্ট রিকোয়েস্ট করছেন, ফেসবুকে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে রিকোয়েস্ট করছেন, কিন্তু কি হচ্ছে, কিছু না কিছু ব্যাপারে আমাদের মিস্টেক হয়ে যাচ্ছে, আমরা সবকটা জিনিস পাচ্ছি না। তার জন্য আমরা কি ঠিক ডিসাইড করেছি যে আমরা আজকে থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, এবং কিছু কিছু ভাই যারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেছেন, কথাবার্তা বলেছেন, তো তাদেরকে আপাতত মানে অ্যাড করেছি। বাকি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা অ্যাবাউট সেকশনে গেলেও তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে ডাইরেক্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখানে পাঠাবে, তাহলে আমাদের আরও সুবিধা হবে। সেখানে একসাথে আমরা দুজনে রয়েছি, আমার যদি দেখতে না পাই আমার ভাই রয়েছে, যদিও দেখতে না পাই তো আমি রয়েছি, কিছু না কিছুভাবে তোমাদের সমস্ত রিকোয়েস্টের উপর আমরা দিয়ে যাচ্ছি, এমন না যে দিচ্ছি না, একদম কমেন্ট যেগুলো তোমরা করছো অবশ্যই সেগুলোর উপর সেটার উপরেও হবে, তারপরেও কিছু না কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। অনেকে বলছে যে দাদা আমি অনেক আগে থেকে দিচ্ছি, কেন তুমি অন্য আগে দিয়ে দিলে, কমেন্ট পড়ছে, মানে আমরা ইগনোর করছি বলবো না, একদমই না, মানে আমরা একদম চেষ্টা করছি সবকটাই দেওয়ার, কিন্তু তোমরাও বুঝতে পারছো আমরা কাজকর্ম সব কিছু করে এসে তারপর তোমাদের জন্য বসে, শুধু তোমাদের এই ভালোবাসার জন্য, সেটাই তো, মানে এই জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা, যাতে মোটামুটি আমরা এটা যেহেতু এখনকার দিনে পুরো অ্যাক্টিভ থাকে আর কি, আর ইউটিউবেও কমেন্ট করছো তার উপরেও আমরা একদম দেবো, এই ব্যাপার না যে এখানে জয়েন করলেই দেবো সেরকম না, কিন্তু যদি আমাদের সাথে যুক্ত হও আমরা আরো খুশি হব, এক্স্যাক্টলি আরো ভালো হবে একদম, তাহলে আরো সরাসরি কথা বলতে হবে আমাদের সাথে ফোন করে। তো এই ফোন করে কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার কিছুদিন আগে বাংলাদেশের এক ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা কথা হচ্ছিল, তো ভাই আমাকে বলল যে দাদা আমি একটা রিকোয়েস্ট করতে চাই, এবং যখন তোমরা ভিডিওটা বানাবে তখন আমাকে ফোন করো। তো আমরা বললাম ঠিক আছে, যখন আমরা ভিডিও বানাবো তোমার কথা আমরা নিশ্চয়ই রাখবো, সেই টাইমে তোমাকে আমরা ফোন করব। তো চলো আজকে নতুন, আমার মনে হয় না, আমার মনে হয় না, একদম রিঅ্যাকশন চ্যানেলে আজ অবধি কেউ করেছে, যদি করে থাকে তো আমরা সেকেন্ড নাম্বার, বাট যদি না করে থাকে তাহলে আমরা প্রথম, যে আমরা এক্ষুনি সেই ভাইকে কল করব এবং সেই ভাই আমাদের যে গানের উপর রিকোয়েস্ট করবে সেই গানের উপর আমরা এখন রিঅ্যাকশন দেব। তো চলো সেই ভাইকে কল করি, একদম। ভাইকে আমরা জানিয়েছিলাম যে আমরা কল করব কিন্তু তোমাকে, তো ভাইকে কল হচ্ছে, ভাই বিজি আছে নাকি বুঝতে পারছি না, কলিং হচ্ছে, রিঙ্গিং দেখাচ্ছে না, যাই না, অফ হয়ে গেল নাকি ভাই, আমরা যাই না, লাস্ট 9:43, 5 মিনিট হয়ে গেছে,
তো আরেকবার করা যাক, হ্যাঁ একবার ট্রাই করা যাক, একবার ট্রাই করা আরেকবার যাক। ট্রাই করা, যখন নতুন জিনিস করছি তো একটু স্ট্রাগল তো করতেই হয়, করতেই হবে, তো আরেকবার দেখা যাক, আরেকবার ট্রাই ভাবছো করছি সময় আমরা, নিচ্ছি কিন্তু আরেকবার চেষ্টা করি, আর একবার চেষ্টা করা যাক ভাইকে ফোন করার। আমি যখন তোমাদেরকে মানে তোমরা যখন ফার্স্ট দেখবে তখন তোমাদের মুখের রিয়াকশন আমরা দেখতে চাই, এবং আমরা সবসময় সেটাই চেষ্টা করি যে আমরা দেখি না, সত্যি কথা বলতে আমরা ভিডিওগুলো দেখি না, চেষ্টা করি যে আমাদের মুখের রিয়াকশন, সেটাই তো তোমরা দেখতে আসো রিয়াকশন চ্যানেল, দেখলে একদম দেখলে কি সেই রিয়াকশনটা আসে না, ঠিক বুঝেই যাবে, তো সেটাই চেষ্টা করি সবসময়। যাই না ভাই কোথায় গেল, ভাই ধরছে না, তো কল নাম্বার থ্রি আমাদের চলছে, দেখা যাক এবার ভাই ফোনে চলে কানেক্ট হয়েছে, ভাই কানেক্ট হয়েছে, হ্যালো, এই তো ভালো আছি, তুমি কেমন আছো বলো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা সবাই সমান, ঠিক আছে। আর তোমার নামটা যদি একবার বলো। আমার ফুল নেম হচ্ছে কামরুল ইসলাম মুন্না। বাহ কামরুল ভাই, আজকে ফার্স্ট আমাদের রিকোয়েস্টেড ভিডিও আমরা বানাচ্ছি রিয়াকশন চ্যানেলে, তো আমাদের মনে হয় না এর আগে কেউ করেছে বলে কথাটা একবার বললাম, তাই আবার তোমাকে বলছি, হতে পারে কেউ করেছে, বাট হলো আমাদের সেকেন্ড টাইম যে আমরা করছি, তো তুমি, না না আমার আমার মনে হয় না এরকম কোনো কিছু হয়েছে এর আগে, বাট আমি অনেকগুলো রিয়াকশন চ্যানেল ফলো করি, বাট এরকম কোনো কিছু দেখি নাই। আচ্ছা, তো তুমি বলেছিলে যে আমরা যখন রিয়াকশনটা মানে ভিডিওটা বানাবো তখন তোমাকে ফোন করতে, এবং তুমি একটা ভিডিওর লিংক আমাদের দেবে, তো সেই ভিডিওটার কি? হ্যাঁ আচ্ছা, আমি ভিডিওটার লিংকটা দিচ্ছি আপনাদেরকে, আসলে ওইটা মানে আমার অনেক ফেভারিট একটা গান, এবং এটা আমার না আসলে বাংলাদেশে অনেকেরই অনেক ফেভারিট এই গানটা। আচ্ছা, এই গানে বিশেষ করে লিরিক্স গুলো মানে সত্যি মন ছুঁয়ে যাবে, আর আপনি যখন গানটা শুনবেন আগে। আমি আপনাদেরকে লিংকটা এই মাত্র শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, শুধু আমাদের এই গ্রুপে একবার লিংকটা পাঠিয়ে দাও এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা আমরা এখন দেখিনি, তুমি লিংকটা পাঠাও, তারপর আমরা কমেন্ট সেকশনে গিয়ে নিশ্চয়ই কমেন্ট গুলো পড়বো। ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছো, এটা অনেক বড় ব্যাপার। আর কথা আমি শেষে বলতে চাই, ওটা এটা হচ্ছে আমার মানে বাংলাদেশি বাংলাদেশি ফ্রেন্ডসদের উদ্দেশ্যে, মানে আপনারা যারা এই চ্যানেলটি দেখতেছেন, হ্যাঁ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবসময় করবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যখনই কোনো কিছু রিকোয়েস্ট বা রিয়াকশন চান তাহলে অবশ্যই ভাইদেরকে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজ আছে ওনাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সেখানে, হ্যাঁ অবশ্যই করতে পারেন, ওনারা হচ্ছে অনেক আন্তরিক প্রিয় মানুষ, আপনারা যখন যেটা চাইবেন অবশ্যই ওনারা চেষ্টা করবেন যে আপনাদের কথা রাখার। বাংলাদেশে নিশ্চয়ই যাবো, অনেক ভাইরাই বলছিল যে বাংলাদেশে আসো, তো বাংলাদেশে এই মহামারীটা কাটলে কাটিয়ে উঠলে আমরা নিশ্চয়ই যাবো, এবং গেলে তোমাদের সবার সাথে আমরা দেখা করার খুব ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাই, এবং অবশ্যই আসবেন, এটা ইনভাইট রইল। হ্যাঁ ওকে।
ঠিক তাহলে আছে, ভালো থাকেন ভাইয়া। একদম একদম, ওকে, তুমিও ভালো থাকো, চলো ভিডিওটা দেখে নি, তারপর পরে আবার তোমার সাথে কথা হবে। ওকে ওকে ভাইয়া, গুড বাই, হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, টাটা টাটা। জাস্ট তো ভয় আছে না, মানে সিরিয়াসলি আমাদের হয়ে এত কথা বলেছে, মানে এটা সত্যি আমি আমরা ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারছি না, মানে প্রচুর ভালোবাসা, এত ভালোবাসা, মানে আমি জাস্ট মানে সত্যি আমি মানে আমার কথা আসছে না আর কি। অনেক আমরা সত্যি কথা বলছি, আমরা যখন চ্যানেলটা শুরু করি আমরা কোনোদিন ভাবিনি যে এরকম বাংলাদেশের ভাইয়ের সাথে কথা হবে বা এরকমভাবে আমরা একটা ভিডিও বানাবো যে আমাদের হয়ে বলবে। সত্যি একটা জিনিস আমার ভাই কিছুক্ষণ আগে বলছিল ভিডিও বানানোর আগে, যে ভাই যে টাকা দিয়ে জীবনে সব কিছু পাওয়া যায় না, এটা তার একদম প্রকৃত উদাহরণ, একদম 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 প্রকৃত উদাহরণ। বিশেষ করে নিশ্চয়ই তোমরা জান বুঝতে পারছো, মানে ভিডিওতে বলিনি, ভিডিওর আগেই কথা হচ্ছিল ভাইয়ের সাথে, কাউকে যে প্রমোশন করার জন্য বা কিছু বলার জন্য বা মানুষের কাছে রিকোয়েস্ট করার জন্য, এইসব সত্যি বড় বড় পাওনা আমাদের কাছে, মানে সত্যি ভাবতে পারিনি এরকম ভাবে ভালোবাসা, মানে সত্যি মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে আর কি, সত্যি মানে ভিডিওটা বড় হচ্ছে, জানি হয়তো তোমরা ভাবছো যে রিঅ্যাকশন চ্যানেল, তবে আমার মনে হয় যে ভালোবাসাটা তোমরা দিচ্ছ সেইটা যদি তোমাদের সাথে আমরা শেয়ার না করতে পারি বা সেটার উপর যদি আমরা রিঅ্যাকশন না দিতে পারি, তাহলে বোধ হয় আমাদের রিঅ্যাকশন চ্যানেলটা অন্তত অসম্পূর্ণ থেকে যাবে। একদম, কি বলিস? ওই শুধু ভিডিও দেখে রিঅ্যাকশন দিয়ে দিলাম, হ্যাঁ ভালো খারাপ এই এরকম তো সবাই করে থাকে, সবাই করে থাকে, আমি কাউকে ছোট করবো না, কাউকে অসম্মান, আমাদের চ্যানেল সব থেকে ছোট, আমি অ্যাকশন জগতে আমাদের অনেক ছোট থেকে ছোট, মানে আমরা সবে শুরু করেছি তোমাদের ভালোবাসায়, হয়তো একটা জায়গায় যাচ্ছি আস্তে আস্তে, নিশ্চয়ই যাবো এটুকু বলতে পারি, যে এইভাবে ভালোবাসা দিচ্ছে নিশ্চয়ই যাবো, কিন্তু এই জিনিসগুলো পাওনাগুলো মানে আমি মানে এটা আমাদের কাছে অনেক বড়, অনেক বড় পাওনা, কোনো বানানো গল্প না বা কিছু না যে হ্যাঁ মানে ক্যামেরার সামনে অনেক নাটক করে বলছি, এসব একদম না, পুরো মন থেকে কথাটা বলছি, মানে সত্যি ইমোশন হয়ে গেছে, কিন্তু গলার ভয়েসটাও একটু অন্যরকম হয়ে গেছে হয়তো, মানে সেটাই আশা করতে পারিনি, বেশ ভালো লাগলো। তো তো ভিডিও লিঙ্কটা মনে হয় গ্রুপে, হ্যাঁ গ্রুপে দিয়েছে, একবার দেখি, একবার দেখে বলি, দিয়েছে দেখি সেটা এখন দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, লিঙ্কটা সবে একা একা সব চুপ, আচ্ছা সব চুপ এপিসোড, একা একা এপিসোড 4, আচ্ছা একবার দেখি, একা একা, ওকে চলো, হ্যাঁ দেখি, একা একা আসির আরমান, আচ্ছা সব সব চুপ, একবার লেখ সব চুপ, সব চুপ, আসলে এরকমভাবে আমরা তো করিনি, প্রথমবার করছি তো ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, সব চুপ, সব চুপ এপিসোড 4 লেখ, হ্যাঁ জানি, কিন্তু আমরা এতটা মানে গ্যারেন্টি যেটা হয়তো আমাদের চ্যানেলে পরবর্তীকালেও হলেও, এই যে ফার্স্ট ভিডিও এটা হয়তো আমাদের ভিডিও লিস্টে যত ভিডিও আছে বা থাকবে তার সব থেকে টপে থাকবে ভিডিওটা, একদম এটা আমাদের ধারণা, একদম। তো চলো ভিডিওটা স্টার্ট করি, চলো সব চুপ এপিসোড 4। আচ্ছা এখন আমি একটা গল্প শোনাবো, গল্পটা হয়তো বা শুনতে গানের মতো লাগতে পারে, এই গানটাতে আসলে অনেক কিছু বলার আছে, বা গানটাতে অনেক কিছু বলার আছে যেটা নিয়ে আসলে খুব বেশি ভার্বালি আমার মনে হয় না অনেক কিছু বলার আছে, কারণ এখানে সুরটা এবং লিরিকটাই হয়তো বা সব কিছু বলে দিচ্ছে, এবং আপনারা যদি আমার সাথে থাকেন এই মুহূর্তে একটু চোখটা বন্ধ করে যদি আমার গানটা শোনেন, আশা করি আমি কী বলতে চাচ্ছি এটা বুঝে যাবেন, আজকে একটা যোজনাও আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আশা করি থাকবেন আমার সাথে। দোলন চাপার মৌসুমে আমি টানছি হিতিয়ে
স্বভাব না করেছি কবা, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগা, একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারা তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী কবে ছোব সাদা শাড়ি, আমায় নিয়ে আর ভেবো না রাম প্রিয়, মনে স্বস্তি যেন শুধুই ফুর্তি মেন, দোলন চাপার মৌসুমে আমি টানছি এবার তোমার বদ্ধ ঘরে, সবার স্বভাব না করেছি কবা, শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে, আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী কবে ছোব সাদা শাড়ি, স্বস্তি যেন শুধুই ফুর্তি মেন, দোলন চাপার মৌসুমে আমি টানছি ইতি এবার তোমার বদ্ধ ঘরে, সবার স্বভাব না করেছি কবা, বেঁচে থাক।
অনেক ভালোবাসা জানবেন। সবচুককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য। আর ইমাজিন রেডিওকে ধন্যবাদ, এমন অনেক মৌলিক গান শুনতে আপনারা যেতে পারেন ইমাজিন রেডিওর যে অ্যাপটি, ওইটি ইনস্টল করলে অনেক রকমের মৌলিক গান আপনারা ওখানে পাবেন। আর তাছাড়া জাস্ট স্টোরিজকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, ওদের এমন দারুণ দারুণ আরও অনেক রকমের কন্টেন্ট আছে, সেগুলো যদি আপনারা দেখতে চান আপনারা জাস্ট স্টোরিজের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে যদি আপনারা যান ওখানে খুঁজে পাবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন, শুভরাত্রি। বেশ অন্যরকম একটা ফিল হলো, দারুণ, যেটা শুরুতেই বলল যে এটা একটা গল্প, এবং যেটা ভাইয়ের সাথেও কথা হলো, ভাইও বলল যে এটা একটা গান না, এটা একটা গল্প। সেটা সত্যি যে ফার্স্টে লেখা ছিল একটা বানানের সবচু, এবং লাস্টে উনি থ্যাঙ্কসও করলেন সবচুপকে, যেটা তিনি অ্যারেঞ্জমেন্ট করেন। সে যাই হোক, সেই সবচুপ শব্দটা যেভাবে ওখানে ঝুলছিল সেটা যেন মনে হলো গানটার শেষে কোথাও না কোথাও আমাদের মুখে কুলু পেটে দিল যে সবচুপ। একদম একদম, একা থাকতে শেখো প্রিয়, মানে কথাটা কথাটা যে কতটা ডিপ সেটা শুধুমাত্র তারা জানে যারা রাতের পর রাত একা থাকে কারুর কথা মনে নিয়ে। অ্যাকচুয়ালি তারা থাকে একা, মানে ফিজিক্যালি হয়তো হয়তো কারোর সাথে অ্যাটাচমেন্ট নেই, বাট মানসিক দিক দিয়ে তারা কিন্তু মনের গভীরে কাউকে না কাউকে লুকিয়ে নিয়ে চলছে। একা কেউই নেই। যাই হোক ভাই, ভাই কথাটা, ভাই এই গানটা রিকোয়েস্ট আমাদের শুরু থেকে করেছে যে এই গানটা দিও, কেন যাই না, হয়তো ভাইও কোথাও না কোথাও একা রয়েছে। পরে কথা বলে নিশ্চয়ই আমরা আবার জিজ্ঞাসা করবো যে ভাই কেন একা, কেন গানটা সত্যি মানে একদম এরকম, মানে এইরকম গান আমরা মানে শুনিনি বলতে পারো, এরকম গান শুনিনি, শুনেছি অনেক গান শুনেছি এরকম, শুধুমাত্র গিটারে এই গানগুলো মানে ভাবা যাচ্ছে, সত্যি ভালো লাগে। মানে ভাই আমাকে বলেছে যে দাদা এটা গানটা শুনবেন রাত্রিবেলা 12টা কি 1টার দিকে, শুধু হেডফোন লাগিয়ে গানটা শুনবেন। তো সেটা সত্যি মানে ভালো লেগেছিল কথাটা, যে এবং এখন বুঝতে পারছি যে গানটার কথা কেন বলেছিল, যে হয়তো এটার মর্মটা ওই রকম টাইপের, যে হ্যাঁ একদম আমরা আউট অফ দ্য ওয়ার্ল্ড রয়েছি, সেই জায়গা থেকে গানের মানেগুলো বোঝাটা মানে বুঝতে গেলে সেই পরিস্থিতিটা প্রয়োজন, এই জন্যই বলেছিল। তো আরও কিছু কথা বলবো, সবার আগে চলো একটু কমেন্টটা পড়ে নিই, কেননা ভাই বলেছিল যে কমেন্টগুলো করতে। আসির বার করতে ভাই কমেন্টগুলো, আসির রহমান মানে ও মানে ওনারই আর কি ভোকাল লিরিকটা ওনার, লিরিক্সটা ওনারই, আর মানে গান তো উনিই গেয়েছেন আর কি, টিউনটা ওনার, শুধু মানে এত সুন্দর করেছে অ্যারেঞ্জমেন্ট, মানে ভাবা যায় না, দারুণ। আচ্ছা এখন আমি দেখি কমেন্টে কি কমেন্ট আছে, যেটা আমাদের ভাই বলছিল। আচ্ছা প্রথমেই আছে, বেকার ছেলেটিও একদিন চাকরি পাবে কিন্তু ফিরে পাবে না বেকারত্বের কারণে হারিয়ে ফেলা প্রিয় মানুষটিকে। আরও বলবো এটা নিয়ে, বেকারত্ব নিয়ে একটা কথা আছে, যাই হোক তারপরে আর কি আছে। আচ্ছা তারপর আছে সেকেন্ড কমেন্ট, আচ্ছা সেকেন্ড কমেন্ট আছে, 2001 চাকরি হচ্ছিল না বলে তোমার বাবার সামনে আর যেতে পারিনি, তোমার বিয়ের আগের দিন বিশ্ববিদ্যালয় থেকে ছুটে গিয়েছিলাম তোমার বাড়িতে কিন্তু ভরসা রাখতে পারলে না সেদিন, তোমায় বলেছিলাম এই পৃথিবীতে শুধু না তুমি শুধু একা জানবে, তুমি ছাড়া আমি কতটা খারাপ থাকবো। পুরো মানে একদম জীবনের ইয়েটা তুলে ধরেছে আর কি। ক মাস আগে তোমার জেলায় এসপি হয়ে এসেছি তীব্র ভয়, কখন না তুমি সামনে চলে আসো আর আমি চিৎকার করে জড়িয়ে ধরে কান্না করে দেই, মাঝখানে শুধু কেটে গেল প্রায় 20 বছর, আমার মেয়েটার নাম কিন্তু তোমার নামেই রেখেছি। এই জন্যই দেখি বা দুটো ভাই আমি পড়ি, ভাইয়ের যে মানে কেন বলেছে আর কি, দারুণ মানে গান না এটা, একটা সত্যি। ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ, অনুমতি আছে মৃত্যুর তবে স্বেচ্ছায় মহাপাপ। মানে এবার বুঝতে পাচ্ছি যে ভাই কেন বলে দু একটা দু চারটে কমেন্ট পড়বেন আর কি, ভালো লাগবে আর কি। 2021 11-12 মতো শুনলাম, অফলাইনে শতবার উপরে শোনা হয়েছে, শতবার উপরে শোনা হয়েছে, 2021 যারা শুনছেন তারা সারাদিন। আচ্ছা আবার একটা গল্প টাইপের লেখা আছে, এটা পড়ি। দোস্ত মনে আছে আমার কথা, তুমি মোটা ছিলে বলে তোকে সব সময় টিজ করতাম, তোকে মারতাম, তোকে মারলে ভালো লাগতো, তোর গায়ে একটা তুলতুলে ভাব ছিল। প্রাইমারি সমপানি পরীক্ষা শেষ হলে আমি ক্যাডেট কোচিং করার জন্য রংপুরে আসি, আম্মু 2 সপ্তাহ পর পর আমাকে দেখার জন্য শুক্রবারে আসতো, কিন্তু হঠাৎ একদিন দেখি
অসময়ে আসলো। বাইরে একটা হোটেলে নিয়ে গিয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়ালো। খাওয়ার মাঝেই হাত হঠাৎ করে বলল, বাবা তোকে একটা কথা বলি। আমি বললাম, বলো আম্মু। আম্মু বলল, বাবা মন খারাপ করিস না, তোর বন্ধু রিয়াদ মারা গেছে। বিশ্বাস করো, তারপর আর খাবার খাইনি। যে মানুষটা হোটেলের খাবার খাবারে পাগল, সেই মানুষটা খাবার ছেড়ে কাঁদতে কাঁদতে বের হয়েছিল। তুই তো আমার প্রতিদ্বন্দ্বী ছিলি, ক্লাস ক্যাপ্টি নির্বাচনে মূলত আমার লড়াই হতো তোর সাথে। তোকে মনে হয় সবাই ভুলে গেছে, বিশ্বাস কর এখনও আমি কবরস্থানের পাশ দিয়ে হাঁটার সময় একবার হলেও দাঁড়াই, কারণ আমার বন্ধু সেখানে শুয়ে আছে। আল্লাহ তোকে জান্নাতবাসী করুন। আমি মানে এগুলো কমেন্ট তো মনে হচ্ছে না, মানে প্রকাশ করবো বুঝে উঠতে পারছি না। এবং এই ভিডিওটা এতটা লেন্দি চলছে, আমার জানি, আমার মনে হয় এখন তোমরা আর বোর হচ্ছ না, এতটা আমি শিওর এখন তোমরা আর বোর হচ্ছ না। এবং আশা করি তোমরা এর কোনো রকম বলবে না যে এত লেন্দি কেন ভিডিও হলো। মানে ভিডিওটা পারলে হয়তো আমাদের প্রথমেই বলা উচিত ছিল, একটু মানে দেখো পুরো ভিডিওটা দেখো, হয়তো শেষের দিকে বলছি আমরা, কিন্তু ভিডিওটা পুরো না দেখলে হয়তো এই মানে এই ভিডিওটা পুরোপুরি আলাদা। চারটে আমরা কমেন্ট পড়লাম, চারটে কমেন্ট সত্যি অসাধারণ লাগলো, মানে কিছু বলার কথা না। মানে বুঝতে পারছি এই গানটা কতজন মানুষের কত রকম ভাবে গল্পের রূপ নিয়েছে, কতজন মানুষের জীবনের মধ্যে। আমি মানে শব্দ হারিয়ে ফেলছি। আচ্ছা, শুরুতে যেটা পড়েছিলাম, বেকারত্ব, বেকারত্ব অনেক 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 মানুষের জীবন কাহিনী বদলে দিয়েছে, এটাতে কোনো ভুল নেই, এটা সত্যি কথা। বেকারত্ব নিয়ে আমাদের ইন্ডিয়াতেও, মানে আমাদের পশ্চিমবাংলায় একটা খুব ফেমাস গান আছে, বা খুব জনপ্রিয় একটা গান আছে, আমি বাংলা শব্দ ব্যবহার করার চেষ্টা করছি, খুব জনপ্রিয় একটা গান আছে, বেলাবোস, অঞ্জন দত্তের লেখা এবং তিনি গিয়েছেন, যেটাকে আমি আমি বা আমার বন্ধু বা আমাদের মতো যে কটা ইয়ং ছেলে আছে বা ছিল আছে এবং থাকবে প্রত্যেকের জীবনে, যে এই বেলাবোস গানটা যে কতটা, মানে প্রত্যেকের জীব এক ছেলের জীবনে একটা এরকম অধ্যায় আছে যেটা বেলাবোস গানটা কোথাও না কোথাও সুইটেবল, এটা আমি গ্যারেন্টি। তো সেই বেলাবোস গানের মধ্যে দিয়ে দেখিয়েছিলেন অঞ্জন দত্ত, দেখিয়েছেন, তিনি এখন বেঁচে আছেন, সরি, দেখিয়েছেন অঞ্জন দত্ত যে একটা বেকার জীবন কতগুলো জীবনকে পরিবর্তন করে দেয় বা কতগুলো সম্পর্ককে নষ্ট করে দেয়, একটা বেকারত্ব কতগুলো নিখাত ভালোবাসাকে কীভাবে মৃত্যুর দিকে বা কবরস্থানের ভেতরে ঢুকিয়ে মেরে ফেলে, জ্যান্ত লাশ বানিয়ে দেয় কতগুলো সম্পর্ককে, এটা শুধুমাত্র বেলাবোস গানটা জানে। এবং আজকে এই বাংলাদেশের এই ভাইয়ের দৌলতে এই গানটা শুনতে পারলাম, এবং সেখানে কমেন্ট সেকশনগুলো পড়ে জানতে পারলাম, যেরকম ভাই দুটো পড়লো যে একজন এসপি হয়ে ফিরে এসেছেন যার সম্পর্ক ভেঙে গেছিলো, কারণ সে তখন ইয়ং ছিল বা বাচ্চা ছেলে ছিল, তার বান্ধবীটি বিয়ে হয়ে যায় এবং ফার্স্টের বেকারত্বের যেটা ছিল, এই দুটো মানে সত্যি খুব বেদনাদায়ক, সত্যি খুব বেদনাদায়ক। এবং লাস্টে যে একটা কমেন্ট পড়লাম আমি, যে বন্ধু ছিল পরবর্তীকালে মারা যায়, টিজিং করতো, হ্যাঁ আমরা বন্ধু হলে অনেক সময় খোঁচা মারি, কিন্তু কোথাও না কোথাও সেই ইয়ারকি ফাজলামিগুলো কিন্তু সেই লেভেলে যায় না যে কখনো তার মৃত্যু বা কখনো তার কোনো রকম খারাপ কিছু আমরা এক্সপেক্ট করি বা তার খারাপ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এরকম এক্সপেকটেশন করি না। হ্যাঁ, মারপিট বন্ধুদের মাধ্যমে মারপিট ঝগড়াঝাটি না থাকলে হয়, আমার ওর মধ্যে অনেকবার মনোমালিন্য হয়েছে, অনেকবার ঝামেলা হয়েছে, আমরা আবার সেটাকে করে নিয়েছি, যাতে বন্ধুত্বটা না, জানো তো পৃথিবীর এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা রক্ত ছাড়া, কোনোরকম স্বার্থ ছাড়া, অর্থ ছাড়া, রূপ ছাড়া সম্পর্ক হয়, একদম একদম, এই সম্পর্কটার মূল্য সব থেকে মানে বেশি, মানে যদি কোনোরকম তুমি ভ্যালু করতে পারবে না যে এটার মূল্য কিরম হতে পারে, কেউ দিতে পারবে না, এটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। তো সত্যি দারুণ লাগলো, অসাধারণ লাগলো গানটা শুনে, অনেক ধন্যবাদ ভাইকে। এবং আরেকটা বলতে চাই, যেরকম প্যারেডিগুলো এরকম হয় যে এইরকম গানগুলো না এরকম টাইপেরই তৈরি হয়, শুধুমাত্র গিটার বাজে এবং লিরিক্স চলে এই গানগুলো, যেরকম অঞ্জন দত্তের গান তোমরা যে শুনেছো তারা জানো, তিনিও যখন করতেন তখন তার গানগুলো এরকম টাইপেরই হতো, প্যারোডির টাইপের, যে শুধুমাত্র গিটার চলবে এবং লিরিক্সটা চলবে, যেখানে লিরিক্স দিয়ে মানুষের মনে না একটা 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 করে খোদাই করে লিখে দেবে, যে পাথরের খোদাই করে যেমন হয় না যে খোদাইটা কোনোদিন মুছে না, সেই রকম টাইপের খোদাই করে আমাদের প্রত্যেকের মনে এই গানগুলো, যেটা কোনোদিন মুছবে না জীবন থেকে, যতই রক এসে যাক, যতই র্যাপ এসে যাক, সেটাই এই জায়গাটা, এই সফট কর্নারটা কোনোদিন কেউ নিতে পারবে না,
আর কমেন্টগুলো মানে পুরোপুরি কোনো মানে কমেন্ট বলা চলবে না, মানে মনের যে কথা, জীবনের যেগুলো বয়ে গেছে মানুষের, যেগুলো ফেস করেছে আর কি, সেইগুলোই পুরো এখানে তুলে ধরেছে। মানে গানটা কিরমভাবে মানুষের মনে একটা জায়গা তৈরি করেছে আর কি, যে এর জন্য মানুষের মন থেকে সেই কথাগুলো মানুষ এখানে লিখতে বাধ্য হয়েছে আর কি। তো মানে অসাধারণ। এই জন্যই ভাইয়া ভাই বলেছিল আমাদের যে কমেন্টগুলো ভাইয়া পড়বেন পড়বেন। হ্যাঁ মানে কমেন্ট তো অনেকেই এমনি করে ভালো লাগলো এই বা বেশ ভালো গান, কিন্তু এইখানে কিন্তু ভালো লাগা গান নিয়ে তো কোনো কথাই হবে না, এটা তো গান না, মানে জীবনের গল্প গল্প আর কি। তো সেই জন্য কমেন্টগুলো দু চারটে পড়েই আমরা বুঝতে পারলাম যে কেন বলেছিল, চারটে পড়েছি, সত্যি দারুণ লাগলো, দারুণ দারুণ। অনেক বড় ভিডিও হচ্ছে ঠিকই বা হয়েছে আর কি, কিন্তু তবুও বলবো তোমরা এই ভিডিওটা পারলে পুরো দেখো, এটা আমাদের প্রথমেই বলা উচিত ছিল, আবারও বললাম কথাটা, কিন্তু ভিডিওটা পারলে পুরো দেখো। একদম বেশ ভালো লাগলো, আর গানটা তো বললামই, গানটা কথা হবে না, দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি গান, ফাটাফাটি, কিছু বলার কথা নেই সবকিছু। যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাম করে বাজিয়ে দিও, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলো না, যেভাবে কমেন্ট করছো এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় আসছে, আমরা চলে আসছি, আমরা গ্রুপ করে দিয়েছি এখন হোয়াটসঅ্যাপে, সেখানেও তোমরা এসে লিংক দাও, সেখান দিয়েও আমরা করবো, তার মানে এই না যে আমরা ইউটিউবে কমেন্ট করলে সেটা আর কি দেবো না, সব জায়গা সব জায়গা থেকে আমরা চাইছি তোমার সাথে আরো বেশি করে কানেক্ট হতে, একদম মানে তোমার সাথে জুড়ে থাকতে, তোমার সাথে সাথে থাকতে আর কি। এই যে জুড়লাম বলে আজকে এত বড় একটা উপহার পেলাম, একদম, এই উপহারটা আমরা বোধহয় না জুড়লে হতে পেতাম না, একদম। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এইভাবেই সবাইকে ভালোবাসার, এইভাবেই ভালোবাসার চারিদিকে ছড়িয়ে ফেলো, একদম ছড়িয়ে দিও ভালোবাসা। পরের ভিডিও তোমার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।